দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান চৌধুরী দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে ধন্যবাদ এবং ইটিভির সকল দর্শক শ্রোতাকে পবিত্র রমজান মাসে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা তো রমজানের শুরুটা কিন্তু দরপতনের মধ্য দিয়ে হলো শেয়ার বাজারে আমরা দেখলাম যে টানা দুই তিন মাস একটা নেগেটিভ ট্রেন্ডে ছিল পুঁজি বাজার তো সেখান থেকে দুই তিন দিন একটু পজিটিভ ট্রেন্ড আমরা দেখলাম কিন্তু গতকাল আজকে অথবা পরশুদিন দিন পরশু কাল যদি বসে আমরা দেখছি যে নেগেটিভ ট্রেন তো সব মিলে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে পুঁজি বাজার হ্যাঁ এই দুই তিন দিন প্রথম তিন দিন বাড়লো তারপর আবার এখন নেগেটিভ ট্রেন্ডে দুইশো পয়েন্ট বেড়ে গেল আমরা দেখলাম ওই সময় সো আপনারা দেখেছেন যখন ধারাবাহিকভাবে দর পতন হচ্ছিল তখন ফাইন্যান্স মিনিস্টার সাহেব উনি এসএসসি চেয়ারম্যান এবং আরো অনেকের সাথে মিটিং করেছেন তারপর আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনিও সংসদে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে অনেক কথা বলেছেন সে কথাগুলো নিয়েছে অনেকটা একটি আমরা যেটি দুই তিন দিন বেড়েছে দেখেছি তার পরবর্তী পর্যায়ে আবার মার্কেট সেই আগের যে পতনের ধারাবাহিকতা সেখানে ফিরে এসেছে এটি ইন্ডিকেট করে কেউ কেউ বলেন যে মার্কেটে লিকুইডিটি নেই এটি একটি কারণ সেটি আমার ভিউতে হচ্ছে সেটি একটি সেকেন্ডারি রিজন আচ্ছা প্রাইমারি রিজন সেটা না প্রাইমারি রিজনটা হচ্ছে যে মার্কেটে আস্থার অভাব আমি আপনাকে একটি এক্সাম্পল দিই আমরা আস্থার অভাব নিয়ে কথা বলবো একটু ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রামপুর থেকে কিনা বলছিলাম জি আমার শুনতে পাচ্ছি আমার প্রশ্ন যে যে টাকা ইনভেস্ট করছি তার 70 75% অলরেডি চলে গেছে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই আমাদের ফিফটি পার্সেন্ট ব্যাগ দেয় জীবনে আমি রোড বস করবো জীবন করে চেয়ার বাজার দিকে টাকা বলুন আসলে উনি উনি এই দর্শক যে কথাটি বললেন এটি এটি ওনার খুব ফ্রাস্ট্রেশন থেকেই বলেছেন উনি যে উনি অনেক অনেক ইনভেস্টর এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে তাদের অবস্থাটা আজকে এরকম এবং তারা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছেন যে আপনারা আমাকে হেল্প করেন এখন তার অর্ধেক যদি দিয়ে যায় টাকা দেওয়ার মতো এরকম সিস্টেম শেয়ার মার্কেটে থাকে না এখানে শেয়ার মার্কেট যারা ইনভেস্ট করবেন তাদেরও একটা নিজের দায়িত্ব থাকে যে আমি আমারটাকে ইনভেস্ট করছি কোথায় করছি কিভাবে করছি করব কিনা না সরকার কিন্তু কাউকে বাধ্য করছে না যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন বাট সরকারের দায়িত্ব আছে সেই সেই দায়িত্বটা হচ্ছে যে একটা একটা বেটার এনवायरमेंटমেন্ট ক্রিয়েট করা যে এনवायरमेंटে প্রপার গভর্নেন্স থাকবে যে যেখানে কারप्शन গুলো থাকবে না যেখানে বেআইনি কাজগুলো থাকবে না এরকম একটি নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া হচ্ছে সরকারের কাজ। যেখানে গাইডলাইন যে বিভিন্ন পলিসি দিয়ে সাপোর্ট দিতে পারে কিন্তু এভাবে টাকা ফেরত দিয়ে আচ্ছা ওটা বুঝছি যে আস্থা সংগঠন যে এই আপনি বলছিলেন যে প্রধান সমস্যা তো আস্থা সংগঠন আসলে ইকুয়িটিকে আমি একদম ফান্ডামেন্টাল রিজন হিসেবে আমি আমি মনে করি না ব্যক্তিগত বাট আমি আপনাদের টক শো দেখি সব সময় সবাই বলে এটির কথা আমি আপনাকে একটি উদাহরণ দেই আজকে যদি কোনো ইনভেস্টর মনে করে যে অথবা আস্থা পায় যে এই মার্কেটে যে আমি অনেক টাকা লাভ করতে পারবো তাহলে লিকুইডিটি কিন্তু কোনো প্রবলেম না আপনি দেখবেন বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারবো টাকা চলে আসবে এই মার্কেটে দেশি টাকা আসবে বিদেশি টাকাও আসবে সুতরাং আমার কাছে হচ্ছে যে আস্থার অভাবটা হচ্ছে মেইন কারণ আস্থা ভালো থাকলে লিকুইডিটির প্রবলেমটা সলভ বাট লিকুইডিটি যে কোনো রিজনই না সেটা না এটা একটি সেকেন্ডারি রিজন এবং সেটি সেটি ধরেন শর্ট টার্মের একটা একটা হিসাব বাট ফান্ডামেন্টাল যে কারণগুলো সেগুলো বের করতে হবে যে কেন মানুষের আস্থার অভাব তো সেখানে আপনি জানেন যে বাংলাদেশ মতো একটি দেশে সবসময় প্রবলেম থাকে আমি যেটা বললাম যে সরকার বা যারা দায়িত্বে আছেন তাদের তাদের একটা নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি করা দরকার তাদের কাজকর্ম দিয়ে মানুষ যারা ইনভেস্টর তারা যেন বুঝতে পারে যে এরা সঠিক পথেই এই প্ল্যাটফর্মটা তৈরি করছেন এবং সঠিক পলিসি সঠিক আইন দিয়েই করছেন কোনো ভেস্টেড গ্রুপকে হেল্প করার জন্য করছেন না এটা যখন সাধারণ বিনিয়োগকারী বুঝতে পারবেন অথবা ফরেন ইনভেস্টারও বুঝতে পারবেন আপনি এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ড আপনি টাকা কিন্তু নট যে ডোমেস্টিক মানি এটা গ্লোবাল মানি সো আপনি কেউ যদি আস্থা ফিরে পায় যে বাংলাদেশের এই মার্কেটটাতে ইনভেস্ট করে টাকা ভালো রিটার্ন পাওয়া যাবে তাহলে কিন্তু লিকুইডিটি প্রবলেম হবে না একদমই হবে না সো যারা দায়িত্বে আছেন তাদেরকে ওই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে তারপর একটু জানতে যাচ্ছি যে তারল্য সংকটের কথা আমরা বলছি তো তারল্য এই সংকটটা তৈরি হলোটা কিভাবে আসলে আপনি কি মনে করেন দেখুন যেটি ব্যাংকিং সেক্টর নিয়ে মূলত বলা হয়ে থাকে এবং তার সাথে ক্যাপিটাল মার্কেট রিলেটেড এখন তারল্য সংকট নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এবং সেন্ট্রাল ব্যাঙ্কও যদি মনে থাকে গত বছর শেয়ার রিসেলারের রেটটা কমিয়ে দিয়ে কিছুটা তারল্য বাড়ানোর চেষ্টা করেছেন এখন আপনি যদি আমাকে বলেন এটা অনেক সময়ের ব্যাপার এক্সপ্লেন করা এটা একটি আমি বলবো যে একটি দুটি ফ্যাক্টর নিয়ে এই তারল্য সংকটের ব্যাপারটা নাই এখানে একটা একটা অনেকগুলো ভেরিয়েবলস এটার সাথে রিলেটেড হ্যাঁ তো সেই প্রত্যেকটা ভেরিয়েবলসে কাজ না করলে তারল্য সংকট সহজে যাবে না হ্যাঁ তো সবাই যেটা বলে থাকে একটি রিজন তো ব্যাঙ্কিং সেক্টরে আপনি জানেন যে নন পারফর্মিং লোনের কথা সবসময় বলা হয়ে থাকে তো অ্যাকচুয়ালি সেটিও একটি প্রধান কারণ এই তারল্য সংকটের কারণ আপনি ব্যাঙ্কগুলো লোন দিচ্ছে সেই লোনের টাকা যদি সে ফেরত না পাচ্ছে তাহলে সে টাকাটা সেটি একটি রিজন এখন দেখুন এই ব্যাংকিং সেক্টর ক্যাপিটাল মার্কেট ইজ রিলেটেড এখন এই নন পারফর্মিং লোনের রুট কজে আমার ভিউতে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ট্রিটমেন্ট হচ্ছে সিমটমে সিমটমে ট্রিটমেন্ট করে কিন্তু লাভ নেই আবার যে যে সমস্ত পলিসি এসেছে সেই পলিসি কিন্তু কতটা বাস্তবসম্মত সেগুলো ইনভেস্টাররা কনসিডার করছেন তার ইনভেস্টাররা যদি এমন কোনো সিগন্যাল পেতেন যে না এটি খুব ভালোভাবে হ্যান্ডেল করে রুটকজগুলো আইডেন্টিফাই করে তারপর আমরা প্রবলেমগুলো একটি একটি করে সলভ করার দিকে যাচ্ছি তাহলে তো কন কনফিডেন্স ফিরে পাওয়ার কথা আমি বছরের শুরুতে আপনাদের এখানে এসেছিলাম নন পারফর্মিং লোন নিয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী ঠিকই আইডেন্টিফাই করেছেন যে নন পারফর্মিং লোন এদেশের প্রবলেম কিন্তু নন পারফর্মিং লোনকে কমায় আনার জন্য যে রিকভারি প্রসেসকে স্ট্রেংদেন করা যারা ব্যাংকের টাকা নিয়ে লুটপাট করে খাচ্ছেন এবং খুব বহল তে আছেন দেশ বিদেশে প্লেজার টিপ করে বেড়াচ্ছেন তাদের তাদেরকে যদি আপনি প্রেসার ক্রিয়েট না করেন তাহলে তারা কেন টাকা ফেরত দিবে আপনি জানেন নতুন এই কিছুদিন আগে একটি সার্কুলার এসেছে সেই সার্কুলারে বলা হয়েছে যে যারা ডিফল্ট লোনের ডেফিনেশনটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন আগে যারা ছয় মাস যদি আপনি টার্ম লোনের ক্ষেত্রে আপনি না পে করতেন আপনি ডিফল্টার হিসেবে ট্রিট হতেন এবং তখন অন্য ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন না এখন সেটি মেয়াদ থেকে বাড়িয়ে দিয়ে বারো মাস করা হয়েছে এখন তাহলে আজকে একটি পত্রিকা আমি পড়লাম যে অনেকে টাকা দিতে চাচ্ছে না কারণ হলো যে তারা আবার আবার অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে টু পার্সেন্টের ডাউন পেমেন্ট দিয়ে এর এরকম একটি প্রসেস অথবা মার্কেট মনে করছে যে টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দশ বছরের জন্য রিশিডিউল করা যাবে নয় পার্সেন্ট ইন্টারেস্টে এখন যারা গ্রুপ বরোয়ার তারাও এটি এটি গুড বলারের ক্ষেত্রে এখন গুড বলার বলতেছে ভাই তাহলে তো আমি তো ডিফল্ট করি ডিফল্ট করে আমি লোয়ার ইন্টারেস্ট রেটে যাই অথবা টু এ নেই তো এখন এক্সিস্টিং যে কাস্টমার তারাও কিন্তু আমরা আমরা যেটা প্র্যাকটিক্যালি ফেস করছি অনেকে কিন্তু ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন আসলে আমাদের তো উল্টা দিকে যাওয়ার কথা যে যারা যারা উইলফুল ডিফল্টার যারা টাকা দিচ্ছে না তাদের উপর প্রেশার ক্রিয়েট করা দরকার তারা শান্তিতে খুব থাকলে তো টাকা ফেরত দিবে না একদম আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু আমাদের সঙ্গেই থাকুন

ভাই এখানে সব চোরের দল বসে আছে আমি চাই একজন ডিফেন্সার সব কর্মবর্তকে দিলে এক মাসের মধ্যে মার্কেট ভালো হয়ে যাবে দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আসলে আসলে পরিবর্তন দর্শক যেটি বলেছেন উনি তো ওনার ল্যাঙ্গুয়েজে বলেছেন হ্যাঁ কিন্তু প্রকৃত পক্ষে যারা প্রধানমন্ত্রী থেকে দেশের যারা শীর্ষস্থানে আছেন তাদের তাদের এই দিকটিকে খুব ভালোভাবে নজর দিতে হবে আপনি ফিনান্সিয়াল সেক্টর বলেন আইমিন ব্যাংকিং সেক্টর বলেন অর অর ক্যাপিটাল মার্কেট বলেন এখানে আসলে সত্যিকার অর্থে সময় এসেছে এখন খুব গুরুত্ব সহকারে ব্যাপারটি নেওয়ার আপনি জানেন অনেক কথা হয়েছে এটি নিয়ে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে পেপার পত্রিকাতে এসেছে বাংলাদেশের যারা রিসার্চ রিসার্চ করেন তার তারা তুলে এনেছেন ব্যাপারটি এই ভদ্রলোক যিনি দর্শক উনিও ওনার ল্যাঙ্গুয়েজে যে কথাটি বললেন এই যে এই যে দেখুন আস্থা নেই এখন সরকারকে ব্যাপারটি খুব খুব গুরুত্ব সহকারে নিতে হবে টাইম ইজ রানিং আউট এখন এখন ডিলে করার কোনো সময় নেই একদম রুট কজগুলো সিমটমে ট্রিটমেন্ট না দিয়ে রুট কজগুলো আইডেন্টিফাই করতে হবে রুট কজগুলো আইডেন্টিফাই করে তারপর উনি যে যাদের কথা বললেন প্রত্যেকটি লোককে জবাবদিহিতার আওতায় আনতে হবে আপনি পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে আপনি জবাবদিহিতা এনশিওর করতে পারেননি কিন্তু তারা অনেক বেশি ডেভেলপ করে গেছে অ্যান্ড সাস্টেনেবল বেশিস সেই ডেভেলপমেন্টে হয়েছে পৃথিবীতে গত দুইশো বছরেও আপনি এরকম এক্সাম্পল দেখাতে পারবেন না সুতরাং সরকার যে ডেভেলপমেন্টের কথা বলছেন সেটা কি যদি সাস্টেনেবল করতে হয় তাহলে এই প্রত্যেকটা মানুষের কাজের জবাবদিহিতা এনশিওর করতে হবে টপ থেকে শুরু করে সবার এটি যখন করবেন তখন এই দর্শকেরও আস্থা ফিরে আসবে তিনিও তখন এই যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করলেন যে এই কথা তাকে বলতে হবে না এবং তখন একটা ফেয়ার এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে সেই ফেয়ার এনভায়রনমেন্টে মানুষের আস্থা ফিরে আসলে এই এই মার্কেটের চেহারা এমনিই চেঞ্জ হয়ে যাবে আপনি মিউচুয়াল ফান্ডের কথা বলে বলছেন আমি অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলে অনেক কথা হচ্ছে কেন নিয়ে কথা বলছি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি আমি নিজে এই মিউচুয়াল ফান্ডের একটি শক্তির বিরুদ্ধে অনেক দিন ফাইট করেছি করে ডিসকাস করতে পেরেছি বাট আপনি দেখেন হঠাৎ করে একটা সার্কুলার আসলো মিউচুয়াল ফান্ডের মেয়াদ 10 বছর বাড়িয়ে দেওয়া যাবে তাহলে যারা এর ভিতরে আছেন যারা ইনভেস্ট করছেন তারা জানেন যে একটা এনএপি তারা ফেরত পাবেন হঠাৎ করে একটা সার্কুলার দিয়ে আপনি দশ বছর বাড়িয়ে দিলেন মেয়াদী মিউচুয়াল ফান্ডকে আপনি দশ বছর টেন বাড়িয়ে দিলেন আপনি হঠাৎ করে আই ইউনিট ডিউস করে দিলেন আর কি বাংলাদেশের প্র্যাকটিক্যাল কনটেক্সটে কোনো কিছু যায় যায়নি এখন তাহলে যারা এই দায়িত্ব আছেন তাদের জবাবদিহিতাটা কোথায় সরকার যদি তাদের জবাবদিহিতাটা ইনসিওর করতে না পারে তারা যদি ইভেন তারা যদি না বুঝে তাহলে তো মার্কেট কিভাবে মানুষের আস্থা ফিরে আসবে মার্কেট কীভাবে ভালো হবে তাদেরকে আমি বলবো দরকার হলে যারা বুঝে মার্কেট তাদেরকে নিয়ে কাজ করার জন্য যাদের ইন্টারেস্ট আসে মার্কেটে তাদের বাদ দিয়ে যারা রিসার্চ করে যারা অ্যাবসলিউট প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যাদের নলেজ আসে এদের নিয়ে কাজ করে মার্কেটটাকে ঠিক করতে হবে আর এই জবাবদিহিতা ঠিক যদি না করতে পারেন কোনো ডেভেলপমেন্টই সাস্টেনেবল পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয়নি সো সেই দিকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো অর্থমন্ত্রীকে বলবো সেই দিকে নজর দিয়ে এই 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 যে একটি গরিব দেশ ছিল আমরা ইকোনমি অনেক বড় হয়েছে আমাদের মনে হয় সময় এসেছে সত্যিকার অর্থে এদেশের মানুষের এই এই যে যে সমস্যাগুলো ভদ্রলোক যিনি বললেন এই প্রবলেমগুলো সলভ আমাদের করতে হবে সেটা আমরা সেটা প্রত্যাশা করছি সবার হতাশা দূর হবে মার্কেট অনেক দূরে এগিয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও কথা বলছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিব রহমান চৌধুরী দর্শক এবার নিচ্ছি আর একটি বিরতি বেলা আড়াইটা আবার ফিরে আসবো বিজনেস আর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন